আলহামদুলিল্লাহ, কিছু ওয়ার্ক পারমিট আপডেট নিয়ে আপনাদের সাথে বা আপনাদের সাথে শেয়ার করার জন্য চাচ্ছি। কারণ আমাকে অনেক লোকই আপনার কমেন্ট করে, তো বিচার আপনার যে আইপি রেশিও সম্পূর্ণ হচ্ছে ডিপেন্ড হচ্ছে আপনার এজেন্টের উপর ডিপেন্ড করে, দ্বিতীয় কথা হলো কোম্পানির উপর ডিপেন্ড করে। সবচেয়ে বড় আপডেট হচ্ছে আপনার যে সিঙ্গাপুরে থাকলো বাংলাদেশে যারা ট্রেনিং সেন্টার আছেন, কেন আপনার এক্সামের জন্য তারা কোটা কেন পাচ্ছে না, পাচ্ছে বেশি কেন আগের মতো পাচ্ছে না। এই সবচেয়ে ঝামেলা হচ্ছে আপনার যে সিঙ্গাপুর যে আপনার বাংলাদেশের দূতাবাস আছে, যখন কোম্পানি আপনার লোক লাগবে বা আপনার সাবমিট করার পরে যখন আপনার অ্যামাউন্ট থেকে আইপিটা আসে, আসার পরে বাংলাদেশের এম্বাসি থেকে কিন্তু একটা সিল মার্ক, সিঙ্গাপুরে যে বাংলাদেশ এম্বাসি আছে দূতাবাস আছে ওইখানে, কিন্তু ওইখানে আপনার $26 পে করে কোম্পানি $20 দিতে হয় বাংলাদেশ দূতাবাস। মূলত সমস্যার কারণে দিত কত হলো, যখন বাংলাদেশ দূতাবাসে আপনার সিঙ্গাপুর যে বড় বড় কোম্পানিগুলো যায়, তাদের কিন্তু মূল্যবান এক্সপেক্ট করে না, কারণ তারা তাদেরকে যাওয়ার পরে আপনার যে 5টা আইপি বা 10টা আইপি আপনার জন্য তারা স্ট্যাম্পিংয়ের জন্য যাচ্ছে, কিন্তু তারা সেখানে যথেষ্ট পরিমাণ তাদের সাথে টাইম ওয়েস্ট করে, তাদেরকে বসিয়ে রাখে, নানান ধরনের তাল বাহানা করে। এই জন্য মূলত বাংলাদেশ থেকে সিঙ্গাপুর এখন অতিরিক্ত লোক কম নিচ্ছে, বেশিরভাগ লোক নিচ্ছে বর্তমানে সবচেয়ে মায়ানমার। এই আপনার এক বছরের ভিতরে প্রচুর মায়ানমারের লোক ঢুকছে, কারণ ওইখান থেকে মায়ানমার থেকে কোনো স্কিল লাগে না, ওইখানে পাসপোর্ট দিবে, দেওয়ার পরে মায়ানমার লোকগুলো এবং কম খরচের ভিতরে যাচ্ছে এবং আপনার অতি দূরত্বের ভিতরে মায়ানমার লোক যাচ্ছে। কিন্তু বাংলাদেশের লোকের একমাত্র ফ্যাসিলিটি হচ্ছে যে আপনার শুধু দক্ষতায় একটা, যে বাংলাদেশের লোকে সবচেয়ে কাজ বেশি করে, যদি অন্যান্য কান্ট্রি আপনার 5টা লোকে যে কাজ করে, কিন্তু বাংলাদেশের একটা লোক ওই সেম কাজ করে। এই জন্য বাংলাদেশের জব মার্কেটটা সিঙ্গাপুরে এখনো লাইক করে, কিন্তু তো এই দুর্নীতিটার কারণে আপনার বাংলাদেশ থেকে একবার নাই বললে সারে দেবেন অতিরিক্ত কম। তো বেশিরভাগই এখন বর্তমানে সময়টা হচ্ছে আপনার আনস্কিলে গিয়ে সেখানে গিয়ে স্কিল করে আসতে পারে, ভালো সেখানে কাজ করতে পারে, মানুষ সেই ফন্টাটা বেশি অবলম্বন করে। তো আইপি আসছে আনস্কেলে, ঠিক আছে, তো এগুলো তো অ্যাভেলেবেল সচরাচর হয়ে থাকে রেগুলারলি, এগুলো আমি আপনাদের সাথে শো করি না, কিন্তু কিছু কিছু লোক এমনভাবে যে কমেন্ট করে বা এমনভাবে আপনার বিহেভ করে, তো এই জন্য বাধ্য হচ্ছি যে আজকে আপনাদেরকে এগুলো আপডেট দেওয়ার জন্য। অবশ্যই সাথে থাকবেন এবং ভিডিওটা আজকে অনেক গুরুত্বপূর্ণ, অবশ্যই আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করুন, যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। লেটস স্টার্ট দিস ভিডিও। ওকে গাইস, আমি চলে গেলাম আমার ফোনের গ্যালারিতে, যাওয়ার পরে এখানে যে আমি আর স্ক্রিনশট দিয়ে রাখছি, দেখেন ওকে, 17 আগস্ট, 17 আগস্ট আপনার যে দেখতেছেন, ওকে, ট্রপিক্যাল এনভায়রনমেন্ট পিটিএলটি, ওকে, আপনার এই কোম্পানিতে যে আপনার এটা আইপি হয়েছে, ওকে, আপনার ডেরি ফোন, ওকে, তারপর হচ্ছে আপনার এই যে এখানে তার এখানে যে ফ্লাইট নাম্বার আছে, ওকে, ফ্লাইটের টিকিট, এয়ারটা ফ্লাইটের টিকিট, ওকে, তারপর এটা আছে কোনটা আলম এমডি খোরশেদ, এই যে আপনারা দেখতেছেন এই লোকটা, উনি গেছে আপনার আনস্কিলে যাওয়ার পর ওইখানে স্কিল করে ব্যাক করে পরবর্তী তাদের আপনার আইপি করিয়ে দিছি, যে আইপি হয়েছে আপনার কনস্ট্রাকশানে, সে কনস্ট্রাকশানে গেছে, ওকে, এটা হচ্ছে আপনার 9 তারিখে, এই যে আপনার 10/2023, ওকে, এগুলো আমি করতে চাই না বা এগুলো আপনাদের সাথে আমি শো করতে চাই না। এটা হচ্ছে আপনার আনস্কিলে গেছে, তারা বেসিকটা হচ্ছে আপনার দেখেন $750 মান্থলি, হ্যাঁ, এই যে $750 প্লাস আপনার হয়েছে আপনার 12 জুনে আপনার অ্যাপ্লিকেশন হয়েছে। কিন্তু এই লোকটা কী করছে, যখন আপনার ওইখানে আইপি করার পরে কিন্তু ওই লোকটা যায়নি, এখানে লস হয়েছে, যে ওইখানে যে আপনার যে এজেন্ট আছে ওনাকে লস ড্যামারেজ দিয়েছি, ওকে, কারণ এগুলো হয়। কিন্তু আমরা এখন বর্তমানে ওরকম যে করি না, যে আপনার গ্রান্টের সিকিউরিটি ছাড়া কোনো কাজ করতে অনেক করি না, কারণ লস হয়, কারণ কিছু লোক আপনার যখন ওকে, এটা কোনটা, এই যে আপনার ওই কনস্ট্রাকশনে আপনার যে আর একটা লোক, এগুলো চলে গেছে অনেক আগে, তো এই যে আপনার এসপি অ্যান্ড কনস্ট্রাকশন, এই কনস্ট্রাকশনে আপনার আর একটা লোক গেছে সেম, তো আপনার একসাথে যে হাসান এমডি মেহেদি ভাই, ওকে, সেমই গেছে আপনার ওনারা আনস্কিলে গিয়ে পিয়ের আপনার স্কিল করে এই কনস্ট্রাকশন কোম্পানি তার আইপি হয়েছে, ওকে, এটা হচ্ছে আপনার আনস্কিলে $750 এমডি ফাইজুল, ওকে, আনস্কিলে আপনার এই কোম্পানির তার আইপি হয়েছে, ওকে, $750 মান্থলি, ওকে, এটা আপনার 12 জুনে কিন্তু আপনার 10টা বই আইপি হয়েছে, এই 10টার ভিতরে আপনার 2 জন লোক গেছে কিন্তু 8 জন লোক যায়নি, বুঝছেন, 8 জন লোক যায় নাই,
কিন্তু তাদের আইপিগুলো ক্যান্সেল করা হয়েছে, প্লাস আপনার এই ড্যামারেজ দেওয়া হয়েছে। ওকে, তো এই জন্য এখন বর্তমানে অ্যাডভান্স ছাড়া কোনো কাজ হয় না। অ্যাডভান্স দিলে তারপরে কাজ করব, নাহলে কাজ করার কোনো ইচ্ছুক নেই। কারণ এখানে আমি আপনাদেরকে স্বাস্থ্য সঠিক গাইডলাইনের মাধ্যমে আপনারা যাওয়ার জন্য হয়তো 2 টাকা বেশি খরচ হয়, কিন্তু আপনারা ওইখানে গিয়ে যাইয়ে সঠিকভাবে যেতে পারবেন। এবং ওইখানে যদি আপনারা আনস্কিলে গিয়ে আবার স্কিল করে ব্যাক করতে চান, অথবা সেই প্রসেসিংটা আমরা করে দিতে পারি, কোনো সমস্যা নেই। কিন্তু যা আপনার যারা সেখানে আনস্কিলে যে গিয়ে আমরা আনস্কিলে কন্টিনিউ কাজ করেন বা পরবর্তীতে আপনি আস্তে আস্তে স্কিল করবেন, সেইটাও প্রসেসিংও করতে পারি, কোনো সমস্যা নেই, সবগুলোই আছে। ওকে, আর যাদের আপনার স্কিল আছে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন, আপনাদের তো কোনো সমস্যাই নেই। ওকে, তো এখানে আপনার প্রুফ আর কি দেখাবো, আপনার অনেক প্রুফ আছে। দ্বিতীয় কথা হলে প্রুফ দেখাটা আমার পছন্দই নই না, কারণ এগুলো নিয়ে আমার কাজ না। কিছু কিছু লোকের কারণে আমি দেখাইতে হয় এগুলো, ঠিক আছে। ওকে, দেখেন এখানে আপনার অনেক অনেক আইপি আছে, অনেক আইপি। ওকে, এই যে ওকে এই দেখতেছেন, ওকে আইপি, এটা হচ্ছে আপনার স্কিল করে গেছে। ওকে, এটা স্কিল করে গেছে, ওইখানে গিয়ে স্কিল করে ফিরে আপনার গেছে ওইখানে আবার অন্য কনস্ট্রাকশন কোম্পানিতে গেছে। ওকে, অনেক আইপি বলার বাহিরে। তারপরে আছে আপনার যে একটা আছে, ওকে দেখছেন, এটা কি হয়েছে, এটা আনস্কিলড, এটা ওইখানে গিয়ে আপনার এই কোম্পানিতে কাজ করছে করতেছে। ওকে, $750 মান্থলি তার বেসিক। ওকে, আনস্কিলে যারা যাবেন তাদের $750 মান্থলি বেসিক হবে, $700 থেকে $750। ওকে, আর এখানে আর কি দেখাবো, এগুলো টিকিট, এগুলো হচ্ছে আপনার টিকিট। তো যাই হোক না কেন, অবশ্যই আপনারা আপনাদেরকে বোঝাতে বা দেখাতে সক্ষম হয়েছে জন্য অসংখ্য ধন্যবাদ। কারণ যারা যাবেন শুধু তারাই ভাই আপনার নক করেন, আর যারা যাবেন না শুধু খালি খালি আপনার টাইম নষ্ট করে লাভ নাই আমার সাথে কথা বলে, প্লাস আমার টাইম নষ্ট করে আপনার সাথে কি কোনো লাভ নেই। কারণ সবাই কাজে কামে ব্যস্ত থাকে, কারণ এটা আমার পেশা না, এটা জাস্ট আপনাদের রিকোয়েস্টের কারণে আমি যে সঠিক যে এজেন্ট আপনার গাইডলাইন, সেখানে আপনারা কোনো 0% আপনারা রিক্সে আপনারা যেতে পারবেন, আপনাদের আইপি 100 হবে, সেখানে কোনো প্রতারণার কোনো সুযোগ নেই। যেভাবে চান সেভাবে আমি আপনাদের করে দেবো, কোনো সমস্যা। যারা স্কেল আছেন, যাদের স্কেল আছে অবশ্যই আপনারা যেই কাজে আপনারা যাবেন সেই কাজে কথা বলবেন, অবশ্যই আমি সেই কাজে আমরা সেই কাজে আইপি দেওয়ার জন্য চেষ্টা করব। যাদের স্কেল আছে, যদি আপনাদের রিজেক্ট থাকে তাহলে অবশ্যই দিতে পারেন, আপনারা সেটা আপিল করে অবশ্যই আপিলের খরচা আপনারা দিয়ে দেবেন, আমরা আপিল করে আপনাদেরকে আইপি দেওয়ার জন্য অবশ্যই আপিল করে দেওয়ার চেষ্টা করবো। ওকে, আর যারা আপনার শিপিয়ার্ডে যেতে চান অবশ্যই যেতে পারেন। আপনারা যদি আপনারা বর্তমানে আনস্কিলে সবচেয়ে বেশি হচ্ছে আপনার গার্ডেনারে গিয়ে আপনারা সেখানে স্কিল করতে পারবেন জামালা বিন ছাড়া। আবার আপনারা যারা ফ্রিতে জবের জন্য অ্যাপ্লাই করতে চান, এখানে আপনার অসংখ্য জব আছে, আপনারা সেখানে অ্যাপ্লাই করতে পারেন আপনাদের পছন্দনীয় জব অনুযায়ী। আমি বলবো না যে না আপনার, আমি আপনাদেরকে সবটাই সাজেস্ট করি, আপনার যেটা সোজা হয় সেখানে আপনারা যেতে পারেন। যে এখানে আছে জেনারেল ওয়ার্কার আছে, তারপরে এসে আপনার অপারেশন ওয়্যার হাউস অ্যাসিস্ট্যান্ট আছে, এখানে জেনারেল ওয়ার্কার আছে, সবই আছে। এখানে আপনার সার্চ করলে সব কিছু চলে আসবে। ওকে, এখানে আপনার শুধু লিখবেন কী কাজে আপনি যাবেন, ঠিক আছে। ওয়েল্ডার লিখলে বাস চলে আসবে, জবগুলো সম্পূর্ণ জবগুলো চলে আসবে। তো আপনার যার যার এক্সপিরিয়েন্স আছে, আপনার যে কাজের উপরে এক্সপিরিয়েন্স আছে দেখতেছেন, হিউজ পরিমাণ জব আছে, আপনার সেভাবে অ্যাপ্লাই করে দেখতে পারেন। ওকে, আর যারা আপনারা না এইভাবে আপনাদের অনেক ঝামেলা হচ্ছে, তো মানে ভিসার রেশিও কম, ঠিক আছে, তো আপনার ট্রাই করতে হবে অনেক। আর যারা আপনার ডিরেক্ট যেতে চান তারও তাদের জন্য অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন, কোনো সমস্যা নেই আপনাদের। নিশ্চিন্তে এখানে আপনার 0% নিশ্চিন্তে হয় বা আপনার রিক্স, এখানে কোনো রিক্স নেই, ঠিক আছে। আপনাদের কাজ হবে, আপনারা যাবেন আপনাদের কাজ হবে না, আপনাদের টাকা বা আপনাদের ফ্রি জবগুলোতে আপনারা অ্যাপ্লাই করে দেখতে পারেন, ঠিক আছে। এখানে অনেক অসংখ্য জব আছে, এখানে আপনার যেই কাজ জানেন সেই কাজের উপরে এখানে লিখে সার্চ করলে চলে আসবে, সেখানে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। ওকে, তো আশা করি বুঝতে পারছেন। ওকে, সব ভালো থাকবেন, সুস্থ থাকুন। ওকে, আল্লাহ হাফেজ, দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।